চলুন এবার একটু চোখ রাখা যাক কোচবিহারের দিকে। প্রথম দফায় উত্তরবঙ্গের 3 কেন্দ্রে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ, তারপর কেটে গেছে একটা দিন, কিন্তু থামছে না হিংসা। ফের বিজেপি নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল সেই কোচবিহারে, অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। প্রথম দফার ভোট হয়ে গেছে, ভোট হয়েছে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে, কিন্তু কোচবিহার সেই অশান্তিতেই। ডাওয়াগুড়ি এলাকায় বিজেপি নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। আমার বাবা বাজারে গেছে, বাজার থেকে তৃণমূলের কর্মীরা সব টেনে নিয়ে মারধর করেছে, মারধর করে রাস্তায় ফেলে রেখেছিল। আর বাজারে সব লাইট অফ করা ছিল, আমি গিয়ে দেখি বাবা রাস্তায় পড়ে আছে। বিজেপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে শাসক দল, অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। তাই মারধর করেছে, রক্ত বমি করতেছে, এখন খুব সেন্সলেস অবস্থা আছে। এই হচ্ছে অবস্থা, এরা সারা ডাওয়াগুড়ি অঞ্চলে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে, প্রত্যেক জায়গায় এরকম গিয়ে ফের দিচ্ছে। এরকম পরিস্থিতি, রঞ্জিত পাল আমাদের কর্মী তার দোকান ভাঙচুর করছে, এরকম তাণ্ডব চালাচ্ছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই মারধর বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ভোটের দিন রাত্রিবেলা আমাদের এক পঞ্চায়েত সদস্য, সে যখন বুথ কেন্দ্র থেকে বাড়ি ফিরছিল, অতর্কিতে তার উপর হামলা চালায়, সে মৃত্যুর সঙ্গে পাঁচজন হচ্ছে কোচবিহার একটি বেসরকারি হাসপাতাল। এবং সেই ঘটনাকে থামা চাপা দেওয়ার জন্য বিজেপি নিজেরাই নিজেদের বাড়ির সামনে বোমা রেখে তৃণমূল কংগ্রেসের উপর দায় চাপানোর চেষ্টা করছে। কখনো বিজেপি কর্মী তো কখনো তৃণমূল কর্মী, ভোট মিটে গেলেও কেন থামছে না অশান্তি? কোচবিহার থেকে কিংশুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নির্বাচনের বাকি এখনো 6 দফা, আর তাই জোর প্রচার চালাচ্ছেন ডান বাম সব প্রার্থীরা। উত্তর থেকে দক্ষিণ রক্ষণ রোদ মাথায় নিয়ে চলছে জোর কদমে প্রচার। তাপমাত্রা 40 ডিগ্রি পার, কিন্তু তাতে কি, সূর্যের চোখ রাঙানি উপেক্ষা করে কোমর বেঁধে প্রচার ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা। 26 এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন, ভোটের আগে শেষ রবিবারের প্রচারে ঝড় তুললেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। হুট খোলা গাড়িতে করে প্রচার সুকান্ত মজুমদারের, সঙ্গী ছিলেন রুদ্রনীল ঘোষ। চাঁদি ফাটা রোদ্দুর উপেক্ষা করে প্রচারে নেমে পড়লেন বসিরহাটের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পায়ে প্রচার সারলেন বসিরহাটের নতুন বাজারে, বাজারের ক্রেতা বিক্রেতাদের সঙ্গে জনসংযোগ করেন সিপিএম প্রার্থী। দলীয় প্রার্থী ছাড়াই নির্বাচনী প্রচারে তৃণমূল, দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে খালোর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার বাগনানেন তৃণমূল বিধায়ক অরুণা বসেনের। তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে চলছে প্রচার। রবিবার হুগলির বাম প্রার্থী মনোদীপ ঘোষ বলাগড় থেকে জিরাট হাটতলা পর্যন্ত প্রচার করেন। দুপুরে খাবার খান বামকর্মী সুনীল হালদারের বাড়িতে। সুনীল প্রান্তিক চাষী, লোকসভা কেন্দ্রের প্রার্থী তার বাড়িতে খেলেন, আর তারপর সত্যি খুব খুশি, সত্যি কোনদিন খুব খুশি হয়েছে। আমি একটা গরিব মানুষ, আমার ঘর দোর সেরকম নেই, আমার স্বামী যা খাটে আমি খেতে পরেই খাই, কিন্তু আমি এটুকুনি সত্যি বলছি আমি খুব খুশি দাদা আমার বাড়িতে কদিন এসেছে। রিপাবলিক বাংলা। খারাপ, তাই উপস্থিত হতে পারলেন না দার্জিলিং এর জনসভায়, কিন্তু টেলিফোনে দিলেন নিজের বার্তা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বার্তায় বেজায় খুশি দার্জিলিং এর মানুষরা। সকাল থেকেই ছিল সাজো সাজো রব, দার্জিলিং এ নির্বাচনী সভা করতে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, কিন্তু বাদ সাধল খারাপ আবহাওয়া। দুবার চেষ্টা করেও লেবং নামতে পারলো না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চপার, ফলে বাধ্য হয়েই কাটিহার চলে যেতে হলো তাঁকে। তবে এদিন সভায় না উপস্থিত হতে পেরেও দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তার ফোনে বার্তা দেন তিনি। আমার
২৬শে এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট রয়েছে দার্জিলিং এ। পাহাড়কে পাখির চোখ করে নির্বাচনী প্রচার তুঙ্গে বিজেপির। বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে গোর্খা মেমোরিয়াল গ্রাউন্ডে জনসভা করার কথা ছিল অমিত শাহের। গৃহমন্ত্রী কা থা লেকিন আজ মৌসুম নে সাথ নেই দিয়া। जनता का दूर दूर से सवेरे से चल करके यहाँ आए और ग्राउंड में जितने इसके आधे बाहर भी घूम रहे हैं, वो प्रतीक्षा कर रहे थे गृह मंत्री आए तो हम अंदर आए। सो मैं आभारी हूँ अपनी जनता का और जिन्होंने इतना प्यार दिया है और प्रोग्राम हिट है। बस गृह मंत्री जी अगर अपने चरण दार्जिलिंग में रख पाते तो और हिट होता। তবে সভায় এদিন উপস্থিত হতে না পারলেও তার টেলিফোন বার্তায় বেজায় খুশি দার্জিলিং এর মানুষ। কিরণ ছেত্রী ও উন্মিলন সিনহার রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোট বড় বালায়, তাই আদিবাসী সম্প্রদায়ের বিশেষ পুজো অনুষ্ঠানের মঞ্চকে ছাড়তে নারাজ তৃণমূল বিজেপি যুযুধান দুপক্ষই। ঝাড়গ্রামের বাহা মা মরে বঙ্গা পুজোয় সামিল হলেন লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী কালীপদ সোরেন ও প্রণব দেব। সৌজন্য তো দূর, একই অনুষ্ঠানে অংশ নিলেও কেউ কাউকে নিয়ে রা পর্যন্ত কাড়লেন না। ২৫ মে ষষ্ঠ দফা ঝাড়গ্রামে নির্বাচন, জোর প্রচার চালাচ্ছে বিজেপি তৃণমূল। এবার আদিবাসীদের বিশেষ পুজোকেও দলীয় ভোট প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিলেন দুই দলের প্রার্থীরা। আদিবাসী সংস্কৃতির ওপর লেখালেখি করেই একাধিক পুরস্কার পেয়েছেন, তাই আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতেই তার অংশগ্রহণ, জানালেন তৃণমূল প্রার্থী। যে শুধু রাজনীতিবিদ সে টিএমসির প্রার্থী হয়ে আসি সেরকম ব্যাপার নয়, কারণ সাঁওতালি সংস্কৃতিটা আমার রক্তের মধ্যে এখনও আছে। কারণ এই সাঁওতালি সংস্কৃতির উপর চর্চা করে আমি সমস্ত সরকারি যতগুলো পুরস্কার সেগুলো পেয়েছি। অন্যদিকে প্রণব টুডুর কথায়, আদিবাসী সংস্কৃতির সঙ্গে যুক্ত হতে এবং পুজো দিতে তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আজকে কি অনুষ্ঠান ছিল যেখানে আপনি যোগ দিয়েছেন? আজকে এই ঝাড়গ্রামে আমরা রবীন্দ্র পার্কে এসেছি, এখানে মা মরে আমাদের আদিবাসী সাঁওতালদের মা মরে পূজা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আমরা এসেছি। দুজনেই আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি হলেও বর্তমানে প্রতিপক্ষ, তাই সৌজন্যের বদলে একে অপরের থেকে মুখ ফিরিয়ে রইলেন যুযুধান দুই প্রার্থী। বিরোধী প্রার্থীর সাথে কোনোভাবে যোগাযোগ হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে? না, সেরকম ধরনের দেখা হয়নি, কারণ আর এখানে তো যে কেউ আসতেই পারি, কারণ এটা একটা তো আমাদের সামাজিক অনুষ্ঠান। শাসক দলের প্রার্থীর সাথে কোনোভাবে কথোপকথন কোনো কথা সেইভাবে কথা হয়নি, সেভাবে আমরা এসছি, সবাই এসছি, এবার সেভাবে আমার ওনার সঙ্গে কথা হয়নি সেভাবে। নির্বাচন পর্বে ঝাড়গ্রামের আদিবাসীদের পুজো ভোট পুজোর অঙ্গ হয়ে উঠল। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতির রিপোর্ট, রিপাবলিক বাংলা।